আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার বিকাল তিনটায় আবার মাঠে নামছে বাংলাদেশ। গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের পর এবছর এটি প্রথম কোনো আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে টাইগাররা। তো ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে কেমন হতে পারে বাংলাদেশের শক্তিশালী একাদশ, আজকের ভিডিওতে আলোচনা করব তা নিয়েই। প্রথমেই বলে নেই, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে 15 জন স্কোয়াড থেকে এবার স্কোয়াডে বাদ পড়েছেন 5 জন খেলোয়াড়। তাই তাদের পরিবর্তে বর্তমান টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মূল স্কোয়াডে সুযোগ পেয়েছেন নতুন করে 5 জন ক্রিকেটার। আর তারা হলেন তহিদ হৃদয়, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, রেজার রহমান রাজা এবং তানবীর ইসলাম। আর এরা সবাই সুযোগ পেয়েছেন এবারে বিপিএলে ভালো করার বদৌলতে। তো এদের মধ্য থেকে কে কে সুযোগ পেতে পারেন প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মূল একাদশে? প্রথমে দেখি নেই ওপেনিংয়ে কে সুযোগ পেতে পারেন। নাম্বার একে নিশ্চিতভাবে থাকার কথা লিজন কুমার দাসের, যদিও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই সুপার ফ্লপ করেছেন লিটন, কিন্তু তারপরও এই পজিশনে হয়তো লিটনের উপরেই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। তাছাড়া ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার ধরনটাই যে ভিন্ন সেটা তো সবারই জানা। সুতরাং প্রথম ম্যাচে নাম্বার একে থাকছেন লিটন কুমার দাস। নাম্বার দুয়ে থাকবেন কে, নবাগত রনি তালুকদার নাকি নাজবুল হোসেন শান্ত? এবার বিপিএলে দুজনই ছিলেন বিপিএলে টপ স্কোরার, যদিও স্ট্রাইক রেটের কথা মাথায় নিলে রনি তালুকদারের একাদশের সুযোগ পাওয়ার কথা, কিন্তু অভিজ্ঞতার বিবেচনায় এগিয়ে থাকবেন নাজবুল হোসেন শান্ত। তাছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বেশ ভালোই করেছেন নাজবুল হোসেন শান্ত। সুতরাং প্রথম ম্যাচের একাদশে হয়তো দেখা যাবে না রনি তালুকদারকে। নাম্বার তিনে খেলবে কে, অধিনায়ক সাকিব আল হাসান নাকি অন্য কেউ? বিপিএলে এই পজিশন ভালো করেছে নবাগত তহিদ হৃদয়, তবে এই পজিশনে সাকিবের খেলার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। আর নাম্বার চারে খেলবে কে, আফিফ হোসেন যুব নাকি প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে উঠবে তহিদ হৃদয়ের? যেহেতু মুশফিক এবং রিয়াদ নেই, তাই এই পজিশনে তহিদ হৃদয়ের একাদশের সুযোগ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর নাম্বার ছয় হয়তো অনেকটাই নিশ্চিত আফিফ হোসেন যুব। অবশ্য সাম্প্রতিক সময়ে কোনো ফর্মেটেই তেমন একটা ভালো পারফর্ম করতে পারছেন না আফিফ, তাই একাদশে জায়গা পাকা রাখতে হলে এই সিরিজে ভালো করতেই হবে আফিফ হোসেন যুবকে। আর নাম্বার ছয় দেখা যেতে পারে উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে, যদিও এবারে বিপিএলে তেমন একটা ভালো করতে পারেননি নুরুল, কিন্তু তারপরও উইকেট কিপার কোটায় হয়তো একাদশে দেখা যেতে পারে এই ক্রিকেটারকে। নাম্বার সাথে খেলবে কে, একজন বোলার বেশি নিয়ে খেললে সেক্ষেত্রে এই পজিশনে দেখা যেতে পারে মেহেদাসের মিরাজকে, তবে ওয়ানডের মতো 8 ব্যাটার নিয়ে দল সাজালে একাদশে সুযোগ মিলতে পারে মারকুটে ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারির। আর তাহলে নাম্বার 8 দেখা যাবে বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে। নাম্বার 9 নিশ্চিতভাবে থাকার কথা ফাস্ট বোলার তাসকিন আহমেদের, যদি সে পুরোপুরি ফিট থাকে। নাম্বার 10 অনেকটা নিশ্চিত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এবং সর্বশেষ নাম্বার 11 থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি অভিজ্ঞ স্পিন বোলার নাসুম আহমেদের, তবে নবাগত তানবীর ইসলামেরও ভালো সম্ভাবনা রয়েছে প্রথম ম্যাচে সুযোগ পাওয়ার। তো ভিউয়ার্স, আপনারা কি বলেন, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ একাদশে আপনি আর কাকে দেখতে চান তা জানাতে পারেন কমেন্ট বক্সে।